দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে 10 বছর এবং রাজ্যে বিজেপি সরকারের 6 বছরে বিজেপি সরকার যখন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নিয়ে সর্বসাধারণের জন্য কাজ করে চলেছেন, তখন রাজ্যের বিরোধী সিপিআইএম রাজ্য এবং কেন্দ্রের বিজেপি সরকারের নামে কুৎসা এবং অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। সিপিএমের এই অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার সারা রাজ্যের সাথে দক্ষিণ জেলা সদরে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। শুক্রবার বিকেল 5টায় বিলোনিয়া বিজেপি অটল ভবনে দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায় সাংবাদিকদের সামনে এই সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিণ জেলার 2 সাধারণ সম্পাদক দীপায়ন চৌধুরী এবং বিশ্বনাথ দাস, বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার, দক্ষিণ জেলার বিজেপি সভাপতি শঙ্কর রায়। বিরোধী সিপিএমের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন শঙ্কর রায়। আমরা ইদানিং লক্ষ্য করতে পারছি যে সিপিএম তথা বামফ্রন্ট আমাদের সরকার রাজ্যে যে একটা সরকার চলছে, যে সরকারের লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া, সেই লক্ষ্য নিয়ে যে কাজ করা যাচ্ছে সিপিএম তথা বামফ্রন্ট সারা রাজ্যে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে, যাতে করে সরকারেরকে কালমেয়াবৃত্ত করা যায় এবং মানুষ সরকার বিরোধী কথা বলে বলে সরকারের বিরুদ্ধে যাতে মানুষ দ্বারা সেই ব্যবস্থা চলে। যেমনটা ধরুন, আমি শুরুতেই যদি আইনশৃঙ্খলার কথা বলি, এই রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে 2018 সালে। 2023-এ রাজ্যবাসী আবারও আশীর্বাদ করেছে, এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আগের 5 বছর এবং এইবারের 1 বছর যেটা পূর্ণ হয়েছে, 6 বছরে ত্রিপুরার রাজ্যে রাজনৈতিকভাবে একটা পূর্ণ হয়েছে। অথচ এই বাম আমলে আগের 10 পরের 25-35 বছরে এই দক্ষিণ জেলায় 72 জন খুন হয়েছে। আর যদি আমরা সাফরুম বিধানসভার কথা বলি, 1993 থেকে 1998, 5 বছরে সাফরুমের 1400 খুন হয়েছে।